হ্যালো বন্ধুরা, আমি জান্নাত এসে গেছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। প্রতিনিয়ত আমি নানা ধরনের জানা অজানা তথ্য নিয়ে এসে থাকি। আজকে যেটি নিয়ে এসেছি সেটি হচ্ছে, প্রথম মিলনে রক্তপাত হলে করণীয় কি জেনে রাখুন। হ্যাঁ, লজ্জা নয়, জানতে হবে অবশ্যই। তবে তার আগে বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, নতুন নতুন আপডেট পেতে সাথে থাকুন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। আমার ধারণা মতে, মেয়ে যদি ভার্জিন বা কুমারী হয়, তাহলে বাসরাতে প্রথমেই প্রথম সময়েই তাদের রক্তক্ষরণ হয় ও চিৎকার করে। আর যদি রক্তক্ষরণ না হয়, তাহলে বিয়ের পূর্বে তিনি তার ভার্জিনিটি নষ্ট করেছেন বলে ধরা হয়। এটি কতটুকু সত্য? উত্তর, সবসময় প্রথম মিলনে রক্তপাত নাও হতে পারে বা হয় না। নারীর যৌনাঙ্গে সতীচ্ছেদ নামের পর্দা 9 থেকে 10 বছর বয়সে সাঁতার কাটা কিংবা খেলাধুলা করার সময় আপনা থেকেই ফেটে যেতে পারে। তাই রক্তপাত হওয়ার সাথে একজন নারীর সতীত্ব জড়িত নয়। আবার অনেকে মনে করেন, প্রথম দিন স্ত্রী মিলনকালে কান্নাকাটি চিল্লাপাল্লা না করা মানেই হলো সে অভ্যস্ত ছিল, অর্থাৎ আগে অন্যের সাথে শারীরিক সম্পর্ক ছিল, ইত্যাদি ইত্যাদি। বিধাতা নারীর যৌনাঙ্গকে এমনভাবে সৃষ্টি করেছেন যেন এটি যে কোনো আকারের লিঙ্গকে গ্রহণ করতে পারে। একজন প্রাপ্তবয়স্ক নারী মোটা, চিকন, লম্বা, খাটো সব ধরনের চাপই সইতে পারেন। যদি মিলনের পূর্বে নারী ঠিক মতো উত্তেজিত হয়, তাহলে জনিতে যে পিচ্ছিল রস নিঃসরণ হয় তা মূলত ব্যথামুক্ত মিলনের জন্যই হয়ে থাকে। যেখানে বিধাতা নারীকে ব্যথামুক্ত মিলনের জন্য এমন সৃষ্টি রহস্য জুড়ে দিয়েছেন, সেখানে আপনি কেন চাইবেন যে মানুষটি সম্পূর্ণ জীবন কাটানোর জন্য আপনার ঘরে এসেছে তার শুরুটা হোক কষ্টকর অভিজ্ঞতা দিয়ে। অনেক নারী মিলনে ব্যথা অনুভব করেন, এমনকি বিয়ের 10 থেকে 15 বছর পরও। তবে সবাই চিৎকার চেঁচামেচি করেন না। নীরব থাকার মানে এটা নয় যে নারী আগে থেকে এই কাজে অভ্যস্ত। তবে অনেক নারী চালাকি করে প্রথম দিকে এমন ভাব করেন যেন তিনি সইতে পারছেন না, অতএব ব্যথা পাওয়া না পাওয়া নারীর সতীত্ব প্রমাণ হয় না। আরও মজার ব্যাপার হলো, নারীর যোনি 45 ডিগ্রি কৌণিক অবস্থায় থাকে এবং উত্তেজিত অবস্থায় পুরুষের লিঙ্গ 45 ডিগ্রিতে ঊর্ধ্বমুখী উত্থান হয়, ফলে অনায়াসে মিলন কার্য সম্পন্ন করা যায়। স্বামী স্ত্রীর সম্পর্কে দুই জিনিস থাকলে সংসার টিকবে না, টিকলেও অশান্তির বাসা হবে। সেগুলো হচ্ছে, এক, অহংকার। যদি বউ মনে করে আমি তার চেয়ে বেশি যোগ্য, কিংবা স্বামী মনে করে সে আমার তুলনায় নিম্ন। দুই, অবিশ্বাস আর ভালোবাসা একত্রে বসত করে না। আমাদের দেশে অনেক মেয়ে বিয়ের সময় মুখে কবুলও বলে না, আর কাগজে রেজিস্ট্রি সমাজকে দেখানোর জন্য। বিয়ে মূলত হয় মনের আর মনের। এ যে পুরুষ বিয়ের দিন কাউ বউকে সামান্য তুল ধারণা কারণে অবিশ্বাস করতে শুরু করে, তার ভবিষ্যৎ কতটা অসুখের তা কল্পনা করতে গা শিউরে উঠছে। ভাই, যাকে নিয়ে আমরা সারা জীবন পথ চলতে হবে, আপনার অজ্ঞতাবশত তাকে যদি সন্দেহ করা শুরু করেন, তবে বিয়ে করার কি দরকার ছিল? সব কথার শেষ কথা, বিশ্বাস করতে এবং বিশ্বাস রাখতে শিখুন, সুখী থাকবেন। মেয়েরা দয়া করে মাত্র 10-15 মিনিট শারীরিক আনন্দের জন্য সারা জীবনের জন্য কলঙ্কিত হবেন না। বিয়ের আগ পর্যন্ত ধৈর্য ধরুন। হ্যাঁ, হয়তো একটি ছেলে ধরতে পারবে না আপনি সতী নাকি অসতী, কিন্তু বুকে হাত রেখে বলতে পারেন আপনি অনুশোচনায় নিজেকে ক্ষমা করতে পারবেন তো। তো ভিউয়ার্স, এখন চলুন জেনে নেওয়া যাক প্রথম মিলনে রক্তপাত হলে করণীয়টা কি। প্রশ্ন, প্রথম মিলনের সময় যোনিমুখ দিয়ে রক্তপাত হয় সে অভিজ্ঞতা অনেক নারীরই মনে থাকে, এই ধরনের পরিস্থিতিতে কি করা উচিত? উত্তর, প্রথম মিলনের সময় সতীচ্ছেদ ছিঁড়ে যাওয়া সামান্য রক্তপাত হতে পারে, ব্যথা লাগতে পারে, কিন্তু এর জন্য মিলনের কোনো অসুবিধা হয় না। মনে করলে কিছুক্ষণের জন্য শারীরিক মিলন বিরতি দিতে পারেন, নিজেকে পরিষ্কার করে নিয়ে আবার মিলনে রত হতে পারেন। প্রথমে মিলন কিভাবে করতে হয় শিখুন। বাসুরাতে স্ত্রীর সাথে প্রথম একান্ত সাক্ষাতের আনন্দ ও জীবনের প্রথম মিলনের সুখ স্মৃতি কখনো ভুলার নয়। তাই বাসুরাতে স্ত্রীর সাথে প্রথম সাক্ষাতের মুহূর্ত আনন্দময় ও মজার করতে এবং দাম্পত্য জীবনের প্রথম মিলনকে আনন্দময় করে তুলতে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। বাসরাতে স্ত্রীকে সজ্জিত অবস্থায় দেখে মিলনের জন্য উদিত হওয়া যাবে না। বাসরাতে মিলনের পূর্বে স্ত্রীর কাছে নিজেকে বন্ধু হিসেবে উপস্থাপন করতে হবে। জীবন সঙ্গিনীর সঙ্গে প্রথম মিলন শুরু সময় সতর্ক ও যত্নশীল হতে হবে। মিলন শুরু করার সময় সতর্ক যত্নশীল হতে হবে, তাড়াহুড়া করা যাবে না। বাসরাতে স্ত্রীর সাথে প্রথম মিলনকে আনন্দময় করতে ও স্মৃতি হিসেবে স্মরণ করে রাখতে প্রথম মিলনের নিয়মগুলো অবশ্যই জেনে নিয়ে স্ত্রীর সাথে মিলনের সময় গাইডলাইনগুলো অনুসরণ করুন। পূর্বের জীবনসঙ্গিনী যদি থেকে থাকে, পূর্বের জীবনসঙ্গিনীর সঙ্গে সম্পর্ক খারাপ ছিল না ভালো ছিল সে প্রশ্ন নয়। প্রশ্ন হলো, পূর্বের জীবনসঙ্গিনীর কোনো শারীরিক অসুস্থতা ছিল কি না তা জানা দরকার। তো হ্যাঁ ভিউয়ার্স, জেনে নেওয়া গেল যে কি করণীয় রয়েছে। যারা জানতেন না তাদের জন্য আশা করি এটা হেল্পফুল হবে। আর এ ধরনের আরও ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটিতে চোখ রাখতে হবে। এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, নতুন নতুন আপডেট পেতে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।